নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিতা মল্লিক। আর কোম্পানি নেম কি রয়েছে? কোম্পানির নাম আছে দাস সিএনসি টেকনোলজি। আচ্ছা, অ্যাড্রেস কোথায় রয়েছে? অ্যাড্রেস আছে আমাদের কৃষ্ণনগর শিমুলতলা নদিয়াতে। আচ্ছা, এই কোম্পানি প্রথমত কি মেশিন তৈরি করে? আমাদের এই কোম্পানিতে আমরা সিএনসি রাউটার মেশিন তৈরি করে থাকি, যার মাধ্যমে আপনি কাঠের ওপর, প্লাইবোর্ডের ওপর, MDF, WPC, SCP, অ্যাক্রিলিক বলুন, তারপর কাঠের ওপর যে জালি কাটিংগুলো হয়ে থাকে, সেই জালি কাটিংয়ের ডিজাইনও আপনারা এই মেশিনের সাহায্যে করে থাকবেন। আচ্ছা, সিএনসি রাউটার মেশিন কি কাজ করে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, সিএনসি, দেখুন, সিএনসি রাউটার মেশিন হচ্ছে কি, আমাদের আগেকার দিনে যে যেরকম কাঠ মিস্ত্রি থাকতো, তারা যেরকম কাঠের ওপর ডিজাইন করতো হাতের সাহায্যে, হাতে তারা ডিজাইন করতো, এখন সেই সেম জিনিসটাই আমাদের মেশিনের দ্বারা কাটিং হবে। মানে আমাদের কম্পিউটারে আগে থেকে একটা ডিজাইন প্রোগ্রামিং করতে হবে, তারপর ওটা আপনার মেশিনের কন্ট্রোলার বক্স থাকে, যেখানে গিয়ে মেশিনের যে ডিজাইনটা থাকে ওটা ইনপুট করতে হয়, ইনপুট করার পর ওটা সেম মেশিনে কাটিং হবে, মানে হাতে কোনো কিছু করতে হবে না, পুরোটাই সেম অটোমেটিকলি আপনার মেশিনে কাটিং হবে। আচ্ছা, পেছনে যে মেশিনটা আছে এটা সম্পর্কে একটু বলুন। আচ্ছা, দেখুন, আমাদের এখানে যে মেশিন আছে, মূলত আমাদের মেশিনের মডেলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের মডেল পেয়ে যাবেন, যেমন ধরুন 13-25 মডেল আছে, 14-25 মডেল আছে, 15-25 মডেল আছে, এগুলো আপনার মেন নির্ভর করে হচ্ছে ওয়ার্কিং এরিয়ার উপর। আমাদের মেশিনে বিভিন্ন ধরনের ওয়ার্কিং এরিয়া থাকে, যেরকম ধরুন 4x8 ওয়ার্কিং এরিয়া থাকে, 4.5x8 ওয়ার্কিং এরিয়া থাকে, 5x8 ওয়ার্কিং এরিয়া থাকে, এগুলো হচ্ছে মেন আমাদের যে মডেল আছে সেই মডেলের উপর গেল। এবার কি হচ্ছে, এই মডেলের মধ্যেই বিভিন্ন ধরনের মোটর থাকে, ঠিক আছে, মোটরের উপর নির্ভর করে আমাদের মেন থাকে যে কোয়ালিটিটা, যেরকম ধরুন স্টেপার বলুন, আপনার ইজি সার্ভো মোটর বলুন, ফুল সার্ভো মোটর বলুন, এগুলো আমাদের এক একটা মডেলে আমরা দিই। আপনারা যদি চুজ করেন যে আমি স্টেপার মোটর নেবো, আমরা স্টেপার মোটর দিয়ে ম্যানুফ্যাকচারিং করে দেবো মেশিন, আপনি যদি চুজ করেন সার্ভো মোটর দিয়ে আমরা মেশিন তৈরি করবো, আমরা সার্ভো মোটর দিয়ে করে দেবো। আচ্ছা, সেটা কাস্টমার বুঝবে কি করে, কোন মোটর কাস্টমার কি করে বুঝবে যে কোন মোটরটা দিয়ে ভালো হবে, সেটা আপনারা গাইড করবেন? সেটা দেখুন, আমরা পুরোপুরি গাইড করে দেবো কোন মোটরটা নিলে আপনার ভালো হবে, কোন মোটরটা নিয়ে আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন বা আপনি স্টার্টিং করতে পারবেন, সেটা পুরোপুরি আমাদের কোম্পানি থেকে আপনাকে, যখন আপনি ভিজিটিং এ আসবেন তখন আপনাকে গাইড করে দেবো। আচ্ছা, ধরুন এই যে একটা মেশিন, এর কন্ট্রোলার বক্স তো এইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে যে প্রোগ্রামটা মানে সেট করা আছে, এটা কাটিং হচ্ছে, এটা কিভাবে হচ্ছে প্রোগ্রামিংটা? এখানে দেখুন, এই যে কন্ট্রোলার যে বাক্সটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলার বক্সের এখানে যে USB পোর্টটা দেখতে পাচ্ছেন, মানে এখানে পেন ড্রাইভ আছে। হ্যাঁ, পেন ড্রাইভে এখানে আমাদের আগে থেকে প্রোগ্রামিং করতে হবে, কম্পিউটারে প্রোগ্রামিং করে পেন ড্রাইভে সেভ করতে হবে। সেভ করার পর এই কন্ট্রোলার বক্সে এটা যখন আপনি ইনপুট করবেন, তখন এটা রিমোট দ্বারা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোলিং এর পর তারপর আপনার মেশিনে কাটিং হবে। আচ্ছা, এই রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে, তাই তো? আচ্ছা, দেন এখানে মেশিনে কাটিং স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, তা এই প্রসেসটা লোকে শিখবে কি করে, মানে ধরুন যে প্রোগ্রামিং বানানো বা এইভাবে মেশিন অপারেট করা? দেখুন, মেশিন শেখার কথা যেটা বলছেন, প্রোগ্রামিংটা আপনি যখন মেশিন কিনবেন, মেশিন কেনার পর মেশিন যখন ইনস্টলেশন হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আমাদের কোম্পানি থেকে আপনাকে ট্রেনিং দেওয়া হবে, মানে কোম্পানি থেকে ফ্রি আপনাকে 2-3 দিনের একটা ট্রেনিং দেওয়া হবে। আমাদের ট্রেনিং হয়ে আপনি যেখানে মেশিন ইনস্টল করবেন ওখানে গিয়ে 3 দিন থাকবে, থেকে আপনাকে পুরোটা শিখিয়ে দেবে, কিভাবে একটা ডিজাইন প্রোগ্রামিং করতে হবে, কিভাবে কাটবে, কতটা ডিপথ দিয়ে সে ডিজাইনটা কাটিং হবে, পুরো প্রোগ্রামিং এর বিষয়টা তারা গাইড করে দেবেন। আচ্ছা, আপনাদের অল ওভার ইন্ডিয়া মেশিন ডেলিভারি হয়? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়া মেশিন ডেলিভারি হয়। আচ্ছা, তাহলে প্রোগ্রামিং আর কাটিং তো মানে যে যাবে সে বুঝিয়ে দিয়ে আসবে, তারপরেও যদি সে বুঝতে না পারে আপনাদের তো মানে ফোনে কন্টাক্ট করে নিতে পারবে? হ্যাঁ, আমাদের দেখুন, মেশিন যখন ট্রেনিং দিয়ে তারা বাড়ি আসবে, আসার পর যদি আপনার সাপোজ মেশিনে কোনো প্রোগ্রামিং এর সমস্যা হচ্ছে, আর এটা স্বাভাবিক, যখন আপনি মেশিন নেবেন প্রথম প্রথমই আপনি এক্সপার্ট হয়ে যাবেন না, আপনার প্রবলেম হবে, সেক্ষেত্রে কি হবে, আপনার ওখানে যে ট্রেনিং বয় গিয়েছিল তাকে আপনি মানে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন, সেটা ভিডিও কলের মাধ্যমে হোক বা কম্পিউটার অ্যানালিটিক্স এর মাধ্যমে হোক, তারা আপনাকে পুরো জিনিসটা গাইড করে দেবেন। ওকে, তো মেশিনের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? মেশিনের প্রাইস আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 5 লাখ টাকা থেকে মেশিনের প্রাইস স্টার্টিং হচ্ছে, এরপর আলাদা 18% যে জিএসটিটা মেশিনের সাথে থাকে সেটা থাকছে। তো এটা আছে 1525 5D? হ্যাঁ, এটা আছে 1525 5D। আচ্ছা, আর 5 লাখ টাকায় কি মেশিন আছে আপনাদের? 5 লাখ টাকায় যে মেশিনটা আছে এটা আপনার সেম মেশিন, কালারটাও আপনার সেম হবে, শুধু কি হবে, আপনার ওয়ার্কিং যে এরিয়াটা থাকছে, মানে এটাই আপনার লম্বায় পাচ্ছেন আপনি 8, চওড়াতে আপনি পাচ্ছেন 5 ফুট, ঠিক আছে। তো এটা যখন আপনি 5 লাখ টাকার যে মেশিনটা আমি বলছি ওটাতে আপনার গিয়ে দাঁড়াবে 4x8 ওয়ার্কিং এরিয়া থাকবে, আর মোটর থাকবে আপনার স্টেপার মোটর, মানে সাইজের উপর ডিপেন্ড করছে, সাইজের উপর ডিপেন্ড। আচ্ছা, তো কত টাকা অবধি রয়েছে মেশিন 5 লাখ টাকা থেকে? ওটা আপনি যত, আমাদের এখানে মিনিমাম ধরে রাখুন আপনি 11 লাখ, 11.5 লাখ, 12 লাখ টাকা পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাবেন।
ওকে, আচ্ছা মেশিন নেওয়ার পরে ওয়ারেন্টি কি থাকছে? 1 বছরের ওয়ারেন্টি থাকবে। 1 বছরের মধ্যে আপনার মেশিনে কোনো রকমের কোনো সমস্যা হলে আমরা আপনাকে সার্ভিস ফ্রি দেবো। 1 বছর পর থেকে যদি আপনার মেশিনের কোনো রকমের সমস্যা হয়, সার্ভিস আপনি আমাদের কোম্পানি থেকেই পেয়ে যাবেন। শুধু সেক্ষেত্রে কি হবে, আমরা সার্ভিস চার্জটা দেবো, ওটা 1 বছর পর থেকে। মানে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা আপনাকে সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করবো। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে বললেন, মানে আপনাদের নিজস্ব গাড়িতেই তো যাবে। আচ্ছা, সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা কি যে নেবে তার দিতে হবে? সেটা ট্রান্সপোর্টেশনটা যে নেবে তার দিতে হবে। একদমই তাই। ওকে, আর ট্রেনিং করে তো শিখিয়ে দেওয়াই হবে। ট্রেনিং, আমাদের ট্রেনিং এর প্রসেসটা হচ্ছে দুটো কোম্পানিতে। একটা হচ্ছে কি ফ্রি ট্রেনিং, যেটা আপনি মেশিন নেওয়ার পর আপনাকে 3 দিন, 2 থেকে 3 দিন যাবে, আমাদের ট্রেনিং বয় গিয়ে আপনাকে দিয়ে দেবে। এটা গেল নরমালি মেইন প্রোগ্রামিং ট্রেনিং। এবার কেউ যদি মনে করেন, কোনো কাস্টমার যদি মনে করেন যে ডিজাইন প্রসেসটা, মানে একটা ডিজাইন কিভাবে কম্পিউটারে তৈরি করা হয়, ডিজাইনটা কিভাবে শেখানো হয়, সেটাও আমরা কোম্পানি থেকে শিখিয়ে দিই। তার জন্য এক্সট্রা চার্জেস আছে। আমাদের কোম্পানি থেকে, কোম্পানিতে সে আসবে, কোম্পানি থেকে আমরা থাকতে দেবো, কিন্তু খাওয়া খরচটা তার নিজস্ব হবে। 1 মাসের একটা ট্রেনিং থাকবে, 1 মাসের একটা কোর্স থাকবে, পুরো ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইনটা কিভাবে মেশিনে চালাতে হয়, প্রোগ্রামিং, সমস্ত কিছু আমরা তাদেরকে শিখিয়ে দেবো। আপনাদের দেখলাম তো ট্রেনিং ইনস্টিটিউটও আছে পাশে। ওয়ারেন্টি পিরিয়ড এর পরে যদি মেশিন কোনো প্রবলেম করে, সেক্ষেত্রে কি আপনারা সার্ভিস করেন? অনেক বড় বড় ডিজাইন কমপ্লিট হয়, যেমন ধরুন বাড়ির দরজা, খাটের ডিজাইন, তো সেক্ষেত্রে তো ধরুন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেকক্ষণ ধরে মেশিনটা চলবে, তো সেক্ষেত্রে কি সে অন্য কাজ সেরে আসতে পারে যে ধরুন করছে? অবশ্যই, দেখুন আমাদের এখানে মেশিন নিলে এটা পুরোপুরি কমপ্লিটলি আমার অটোমেটিক মেশিন, ঠিক আছে? মেশিনের জাস্ট আপনাকে প্রথমে সেটআপটা করে দিতে হবে, মেশিন কতটা কিভাবে কি কাটবে, তারপর আপনার মেশিনের গোড়ায় সবসময় দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের এখানে প্রচুর কাস্টমার আছে যারা বিভিন্ন জায়গায় পুলিশের চাকরি করে, স্কুল টিচারের চাকরি করে, এমনকি বিএসএফ এর চাকরি করে, তারা পর্যন্ত মেশিন নিয়ে তারা মেশিন চালাচ্ছে। মানে নর্মালি কি বলুন তো, আমাদের এখানে মেশিন নিলে এই মেশিনটা পুরোপুরি অটোমেটিক, আপনার মেশিনের গোড়ায় দাঁড়িয়ে কাঠের উপর যে একটা সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে সেটা এখন আমরা কাটিং করে দেখাবো এখানে আপনাদের। ওটা তো আমরা দেখেই নেবো। আর এখানে হচ্ছে এগুলো আগে তৈরি হয়েছে, হ্যাঁ এগুলো আগে আমাদের মেশিনেই ডেমো হিসেবে আমরা কেটে রেখেছি। আচ্ছা, আর কাঠ ছাড়া কি কি উপরে এই কাজ হয় একটু বলে দিন। কাঠ ছাড়া আপনি ধরুন আপনি প্লাইউডের উপর বলুন, তারপরে এমডিএফ বলুন, ডব্লিউপিসি, এসএপি, অ্যাক্রিলিক, আপনি যদি স্টোনের উপর কাটিং করাতে চান, স্টোনের উপরও মেশিন কাটিং করবে আপনার। এটা আচ্ছা, সব কাটিং এর একই প্রসেস? মানে প্রসেস তো সেম, একই মেশিনেই হবে, শুধু প্রোগ্রামিং আলাদা হবে। আর প্রোগ্রামিং আলাদা হবে, আর কিভাবে করতে হবে টেকনিশিয়ান বলে দেবে। হ্যাঁ, এটা এটা টেকনিশিয়াল যে আমাদের ট্রেনিং দিতে যাবে সে বলে দেবে। একদম। এছাড়াও তো আপনাদের অন্য জায়গায় ব্রাঞ্চ আছে? হ্যাঁ, আমাদের অন্য জায়গায় ব্রাঞ্চ আছে, যেমন ধরুন আমাদের কলকাতাতে ব্রাঞ্চ আছে, আমাদের পাটনায় ব্রাঞ্চ আছে, আমাদের উড়িষ্যাতে ব্রাঞ্চ আছে, আর আমাদের মেইন অফিস হচ্ছে কৃষ্ণনগর নদিয়াতে। একদম। আচ্ছা, সবকিছুই তো জানলাম, বাকি ডিটেলস যাদের আরো জানতে হবে এসে কথা বলে নয়, এটাই সবচেয়ে ভালো। এসে কথা বলুন, আমরা এখান থেকে যদি আপনি কোনো কাস্টমার যদি কোম্পানিতে এসে কথা বলে, দেখুন ফোনের মাধ্যমে সমস্ত কথা বলা সম্ভব হয় না, হয়ে ওঠে না, এমনকি তাকে হয়তো আমরা কিছু বলতে পারবো, কিন্তু তারা যখন আমাদের কোম্পানিতে আসবে তখন তাদের আমরা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখিয়ে, তার কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, আমরা তাকে দেখিয়ে সেটা বোঝাতে পারবো। তো ফোনে কথা বলার মধ্যে আর এসে যদি সে ভিজিট করে কথা বলে তার মধ্যে অনেক তফাত আছে। আপনাদের বলবো আমরা, অবশ্যই আপনারা আমাদের অফিসে আসুন, অফিসে এসে মেশিন দেখুন, মেশিনের ব্যাপারে কথা বলুন, আমরা আরো মানে নর্মালি আপনি যা জানেন তার থেকে আরো বেশি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। একদমই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।